ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বরাবরের মতো হাজির হয়েছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক প্রকাশিত একটি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এই সার্কুলারটিতে উল্লেখিত পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজন শিক্ষকতা যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি সমূহ নিয়ে। অনুরোধ করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আশা করি তাতে আপনার উপকৃত হবে। ভিডিও শুরুর প্রথমে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী চাকরির আপডেট সরাসরি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও এখানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এগুলোর মধ্যে যেগুলোতে এখন আবেদন করার সময় রয়েছে সেগুলো দেখে আবেদন করতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। সার্কুলারটি প্রকাশ করার তারিখ হচ্ছে 22/9/2021 সালে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে। এই সার্কুলারের অধীন প্রথম পত্রের নাম হচ্ছে ধুবুড়ি, উত্তীর্ণ ব্র্যাকেটে বলেছেন পুরুষ, বেতনের গ্রেড হচ্ছে 17, পদের সংখ্যা হচ্ছে 14টি, শিক্ষকতা যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে। স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক যোগ্যতা রাখবে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম, অর্থাৎ এর চেয়ে বেশি হলে সমস্যা নেই, তবে 5 ফুট 4 ইঞ্চির কম হলে গ্রহণযোগ্য হবে না, বুকের মাপকাত হবে 32 ইঞ্চি ন্যূনতম, শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে, বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত। মন্তব্য কলমে বলা হয়েছে গভীর পানিতে ডুব দিতে জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসা যাক দরখাস্তের শর্তাবলীতে। দরখাস্তের শর্তাবলীর মধ্যে উল্লেখযোগ্য শর্তাবলীগুলো হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এরপরে বলা হয়েছে নির্ধারিত ফর্মে সকল কলাম নিজ হাতে সঠিকভাবে পূরণ করত স্বাক্ষরসহ আবেদন করতে হবে এবং প্রবেশপত্রের প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম ও ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও আমি আপনাদের সুবিধার্থে আবেদন ফর্ম ও প্রবেশপত্র নমুনা কপির ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। এরপরে বলা হয়েছে প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, উত্তীর্ণ ব্র্যাকেটে বলেছেন জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 20 বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। যে সকল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, বয়স প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে বলা হয়েছে পরীক্ষার ফি হচ্ছে 50 টাকা এবং এই ফিটি দিতে হবে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের টাকা এর অনুকূলে এই কোড নম্বরে ট্রেজার চালানোর মাধ্যমে দিতে হবে এবং যে ব্যাংক থেকে দিতে পারবেন সে ব্যাংকগুলো হলো বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, উইটিন ব্যাকেটে বলেছেন ট্রেজারি শাখা জমা করে ট্রেজারি চালানোর মূল কপি, আবার উইটিন ব্যাকেটে বলেছেন পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফ বা পে অর্ডার গ্রহণযোগ্য নয়, আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া আবেদনের সাথে সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি এবং প্রবেশপত্রের সাথে 1 কপি রঙিন ছবি, দুদিন ব্যাকেটে বলেছেন প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক ছবির উপরে সত্যায়িত হতে হবে, নির্দিষ্ট স্থানে 8 আধার সংযুক্ত করতে হবে এবং এসএসসি বা সমমানের শিক্ষকতার যোগ্যতার সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাময়িক সনদ, গ্যাজেট, মুক্তিবার্তা, মুক্তিযোদ্ধা সংসদের সনদ, পৌর মেয়র, কমিশনার, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র এবং বিশেষ কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করে আবেদনপত্র সহ সশরীরে আগামী 3 অক্টোবর 2021 সালের রোজ রবিবার সকাল 8টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হতে হবে। এছাড়াও এই সার্কুলারে আরও বেশ কিছু নিয়মাবলী রয়েছে, আবেদন করার পূর্বে সেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটির পিডিএফ ফাইলের ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এছাড়াও চাকরির আবেদন ফর্মের ডাউনলোড লিঙ্কটিও এবং প্রবেশপত্রের ডাউনলোড লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।